এটার সাপোর্টে আরেকটা হাদিস নিয়ে নেন, ইমাম মুসলিম কোট করেছেন, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ, তিনি তার 7124 নম্বরে সেই হাদিসটা পেয়ে যাবেন। রাসুলুল্লাহ বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহ, প্রত্যেক ব্যক্তিকে হাশরের মাঠে উঠানো হবে ওই অবস্থায় যেই অবস্থায় মালাকুল মউত তার আত্মা গ্রহণ করেছিল। তখন আপনি ধরেন সালাতে আছেন, নামাজ পড়ে মাত্র বের হলেন আর মালাকুল মউত আপনার আত্মাটাকে গ্রহণ করে নিল, হাশরের মাঠে আপনি নামাজি হয়ে উঠবেন। কোনো ব্যক্তি সিগারেট খাচ্ছেন, হঠাৎ করে মৃত্যু চলে আসলো, হাশরের মাঠে আপনি হারামখোর হয়ে উঠবেন। যে ব্যক্তি নেশা করা অবস্থায় যদি মারা যায়, জেনা করা অবস্থায় যদি মারা যায়, চুরি করতেছে ওই সময় যদি মারা যায়, বা একটু পরেই মরে গেল চুরি অবস্থায় তওবা করেনি, তাহলে সে চোর হয়ে উঠবে হাশরের মাঠে। যে ব্যক্তি এক আল্লাহর প্রতি বিশ্বাসী যে আল্লাহ ছাড়া আর কেউ কোনো ক্ষমতার অধিকারী নাই, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ নিতে পারে না, এই বিশ্বাস নিয়ে যে মরবে সে তার মৃত্যুটা হবে তৌহিদের উপরে, সে হচ্ছে আল্লাহর বান্দা। আর যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আল্লাহর ওলিরও দিতে পারে নিতে পারে, আল্লাহর ওলিরও গায়েব জানে, আল্লাহর ওলিরও মুর্দাকে জিন্দা করে, এই বিশ্বাস নিয়ে যারা ধারণ করে কিন্তু তওবা করে নাই, এই ব্যক্তির মৃত্যু হবে মুশরিকের উপরে, শিরকের উপরে। এই জন্যে ইবাদত এবং আকিদা দুইটা যারা ঠিক আছে, এই মৃত্যু যদি চলে আসে তাহলে এই ব্যক্তি হচ্ছে নাজাত পেয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তিকে বিদায় দিতেন সফরে গেলে বা কিছু, কী বলতেন? আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা, তারপরে ওয়া খাওয়াতিমা আমালিকা, আমি আল্লাহর কাছে শরপত করলাম তোমার দিন, তোমাদের তোমার ইমান নিরাপত্তা এবং তোমার শেষ কর্মকে, তার মানে শেষ কর্মটা যেন ভালো হয় এই দিকে আমাদেরকে ফোকাস করা হয়েছে। যেটা একটু আগে আমাদের এক ভাই বলতেছিল যে শেষ কর্মটা যার ভালো হবে, মানে ভালো ভালো কাজ করতে হবে, শেষ কর্মটা কার ভালো হবে বলেন? যেই ব্যক্তি কন্টিনিউয়াস মানে ইস্তেমরারে যেটাকে বোঝায় করতেই থাকে, এই যে আপনি বসে আছেন ভালো কাজে বসে আছেন, একটু পরে নামাজ হবে এটাও ভালো কাজ, বাসায় গিয়ে হয়তো একটু কোরআন পড়লেন ভালো কাজ, কারো সাথে হাসি মুখে কথা বললেন, একটু কাউকে দান সৎকার করলেন বা খেয়ে বিছানায় শুয়ে শুয়ে জিকির করলেন, এগুলো কি প্রত্যেকটা ভালো কাজ। কিন্তু যারা হয় যে সারাদিন নামাজ পড়ে নেই, জুমার সময় আসলো, তাহলে জুমার সময় ভালো কাজ, মৃত্যু তখন আসলো না, একটু পরে গিয়ে টিভি ছাড়লো, খেলা দেখতেছে, গান বাজনা দেখতেছে আর ভাত খাচ্ছে, ওই সময় যদি মৃত্যু চলে আসে তাহলে এটা ভালো লক্ষণ নয়। মাঠে ঘাটে খেলতামশা কনসার্ট হচ্ছে, আপনি সেখানে নাচানাচি করতেছেন, একটু আগে আপনি মসজিদে ছিলেন ভালো কাজে ছিলেন, আবার গিয়ে খারাপ কাজে লিপ্ত, এখন আপনি কিভাবে জানবেন যে মৃত্যুটা কখন আসবে? এই জন্য যেই ব্যক্তির শেষ অবস্থাটা ভালো চায়, সেই ব্যক্তির উচিত সবসময় কোনো না কোনো ভালো কাজে লেগে থাকা, সবসময়। তাহলে হতে পারে একটা ভালো কাজের পরে আরেকটা ভালো কাজ যখন আসলো, আর দেখা যাবে যে ওই সময় তার মৃত্যুটা চলে আসবে, আর এটাই হলো যার শেষ ভালো তার সব ভালো। ওই ভালো অবস্থায় মৃত্যু হওয়ার জন্য আমাদেরকে কন্টিনিউ ভালো কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি লম্বা হয়ে যাচ্ছে, সর্বশেষ যে কথাটি থাকবে সেটা হচ্ছে, দেখেন এটা একটা ইসলামের মূলনীতি, রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি তার জীবনের শেষ আমলটার উপরে সে নাজাত পেয়ে যাবে। এটা এত বড় একটা মেসেজ যেটা আমরা হয়তো টেরও পাইনি। আপনি জানেন এটা কত বড় মেসেজ? একজন ব্যক্তি 50 বছর আল্লাহকে চিনে নেয়, 50 বছর, 60 বছর সালাত পড়ে নেয়, আল্লাহকে চিনে নেয়, কিন্তু মৃত্যুর কিছুদিন আগে হলো দেখতে পাবেন কিছু মুরব্বীরা হারাম ছেড়ে দেয়, দাঁড়িয়ে রেখে নেয়, নামাজ পড়তে শুরু করে। আপনি জানেন এরা হলো সৌভাগ্যবান, এরা সৌভাগ্যবান যে এই মুহূর্তে যদি মরে যায়, এই যে শেষ বয়সে এসে আল্লাহকে চিনেছে, তওবা করেছে। আপনারা হয়তো অনেকে মন্দ বলেন, টিটকারি করেন যে সারা জীবন সুদ খেয়ে এখন সে তসবিহ হাতে নিস, বলে কিনা আমরা বলি তো অনেকে না, কিন্তু জেনে নেন আল্লাহর দয়া কিন্তু আমাদের চিন্তার চেয়ে অনেক ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ব্যক্তিকে ক্ষমা করে দেয় তাহলে আপনার কেন এত কষ্ট বলে? আমরা সবসময় চাইবো আমরা যেন একে অপরকে ক্ষমার দিকে দেখি, আল্লাহ যেন ক্ষমা করে দেখ আপনাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ, এটা হইতে হবে মুসলিমদের চিন্তা। আপনাকে শাস্তি দেখ, এটা আমাদের চিন্তা হলে আমার কী লাভ? আপনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় বা আপনাকে যদি শাস্তি দেয় তা আমার কী লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আপনার সাথে হিংসা কেন করবো? বরং আমরা বলবো যে আপনি ভালো করেছেন, তওবা করে নিয়েছেন, হালাল খান, বাকিটা সময় তওবা করেন, আল্লাহর কাছে ডাকেন, আমরা উৎসাহী দেব। কিন্তু আমরা দেখা যায় পরক্ষণে কী করে টিটকারি করি, যে লোকটা সারা জীবন হারাম করছিল, এই করেছে সেই করেছে, এখন ভণ্ডামি, এখন ভণ্ডামি কি তসবি ধরে নিয়েছে, নামাজ যায় নামাজ ধরে নিয়েছে না, এটা বলা যাবে। মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মৃত্যুর একদিন আগেও তওবা করার সুযোগ দিয়ে দেয় তাহলে মানে এই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, এটা আল্লাহর দয়া। একদিন মুহূর্ত, এক মুহূর্ত আগেও যদি কোনো ব্যক্তি তওবা করে নিতে পারে না,
তাকে আল্লাহ মুক্ত করে দেবে। আমাদের রব এতটা দয়াবান, এই জন্যে আপনি গিল্টি ফিল করবেন না। আপনার জীবনের যত পাপ আছে ওগুলো নিয়ে আপনি ভয় পাওয়ার কথা না, আপনি আপনার রবকে ডাকেন। আমাদের রব আল্লাহ যিনি, তার প্রতি আপনার বিশ্বাসটা ভালো হইতে হবে যে আমি এমন এক স্রষ্টার প্রতি ইমান আনছি যে সেই স্রষ্টা আমাকে কোনোদিন শাস্তি দিতে পারে না, এমনটা বিশ্বাস থাকতে হবে আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার ভালো ধারণা নাই বিদায় আপনি মসজিদ ছেড়ে দিয়ে মাজারে চলে যান। এই যেই মানুষের বাচ্চা হয় না তারা মসজিদে কেন সেজদার পরে সেজদা পরে থাকেন, তারা গিয়ে ওই বট গাছের মধ্যে সুদা বাঁধে, গজার মাছের শেওলা তুলে খায়, ওই কচ্ছপরে গিয়ে কলিজা খাওয়ায়, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আর ভালো ধারণা নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কারো ভালো ধারণা থাকে সেই ব্যক্তি কোনো দিকগুলো করতে পারবে না। সে পেলেও খুশি না পেলেও খুশি, যে আমার রব যা ফয়সলা করবে তাই। এমন কোনো নাজায়েজ কাজ সে করতে পারে না যেটি ইসলামে হারাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটা হচ্ছে সব থেকে বড়। এই জন্য আপনাকে আল্লাহ দিলে আপনি সন্তুষ্ট হবেন তা নয়, বরং আপনাকে আল্লাহ দেখ বা না দেখ আপনি স্থির করে নেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার রব, তিনি যা ফয়সলা করবেন তাই হবে। এই জন্য আল্লাহর কাছ থেকে আপনাকে মুখ ফিরাতে হবে না। এই জন্য আল্লাহ বলছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। তবে সবসময় মনের মধ্যে একটা চাহিদা রাখবেন যাতে করে আমাদের ভালো অবস্থায় যেন আমাদের মৃত্যুটা আসে, এটা সবসময় আল্লাহর কাছে চাইবেন। কেন, কেউ যদি অন্তর থেকে ভালো কিছু চায় না আল্লাহ কিন্তু তাকে সেটা দিয়ে দেয়, এটা আপনাকে বলে দিই। এটা খুব কঠিন একটা, খুব চমৎকার একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল বালাদু তাইয়িবু ইয়াখরুজু নাবাতাহু বিইযনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাউমি ইয়াশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কত জমি আছে, উর্বর জমি, উর্বর জমির মধ্যে আপনি একটু খোদাখুদি করে পানি দেন, যা লাগাবেন তাই হবে, ফসল হয়ে যায়। ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, আর যেটা মন্দ জমি এখান থেকে আপনি হাজার মেহনত করলেও অল্প শস্য পাবেন, গাছ গজাইতেই চায় না, গাছ হলে ফল হবে না, মাটি খারাপ থাকলে। আল্লাহ বলতে চাচ্ছেন এই মাটির এক্সাম্পল আমাদেরকে কেন দিল, তার মানে কি আল্লাহ আমাদেরকে চাষাবাদ শেখাচ্ছে না? চাষাবাদ আপনারা এমনি জানেন, আপনারা মাটির গুণাগুণ জানেন যে ভালো মাটি আর খারাপ মাটির গুণাগুণ কি, কিন্তু আপনাকে আল্লাহ কেন শিক্ষা দিল? আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তুমি তোমার অন্তরটাকে ভালো মাটির মতো করে দাও, তোমার অন্তরটাকে ওই উর্বর জমির সাথে তুলনা করো, যদি তোমার অন্তরটা ভালো থাকে তাহলে তোমার দ্বারা ফসলই উদ্গাবে, সমাজ তোমার কাছ থেকে কিছু পাবে, তোমার দ্বারা ভালো কাজই হবে। আর তোমার অন্তর যদি খারাপ থাকে তাহলে তোমার দ্বারা কোনোদিন সমাজ ভালো কিছু পাবে না, তোমার বাপ মা ভালো কিছু পাবে না, তোমার রাষ্ট্র ভালো কিছু পাবে না, ধর্ম তোমার কাছ থেকে ভালো কিছু পাবে না। এই জন্য অন্তরটাকে ভালো করার চেষ্টা করতে হবে, সবসময় অন্তরটাকে সফট সফট নরম রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উদ্দুত্ততা দেখানো যাবে না। যখনই কোনো একটা হক আপনার কাছে পৌঁছে যাবে যে এটা হক, এটা ইসলামের বিধান, যদি আপনাকে কেউ নিষেধ করে যে বাম হাতে খেয়ে না ডান হাতে খান, চট করে ডান হাতে নিয়ে নেন, কারণ মানুষ ভুলে বাম হাতে খেতেই পারে, শয়তান তাকে দিয়ে ধোকা দিতেই পারে। কিন্তু যখনই আপনাকে বলে দেওয়া হবে তখন আপনি আর অহংকারী দেখায়েন না, সাথে সাথে ডান হাতে নিয়ে নেন, বসে যান, সালাতের আজান হয়ে গেছে মন চাচ্ছে না, কিন্তু যখনই মনে হয়ে যাবে যে না আমাকে সালাত পড়তে হবে, চট করে আপনি এটাকে মেনে নেন। এভাবে অভ্যস্ত হন, এভাবে অভ্যাস না করলে শয়তান আপনাকে তো অনেক দূরে সরিয়ে দিয়েছে। এই জন্য ইবাদতগুলোর দিকে আপনি ঝোঁকেন, কারণ ইবাদতবিহীন কিন্তু আপনি নাজাত পাবেন না, এটা জেনে নেন। মুখের কথায় কোনো ব্যক্তি নাজাত আজ পর্যন্ত পায়নি, পাবেও না, এটা ইসলামের আইন রুল। আপনি মুখে যদি বলেন আমি মুসলিম, আল্লাহ বলছেন তার আগে আল্লাহ কি বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এটা বলার আগে আল্লাহ কি বলেছেন, ওয়া আমিলা সালিহান, যেই ব্যক্তি সৎ কাজ করে এবং বলে আমি মুসলিম। আর আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকিও না আর সৎ কাজও করি না, শুধু মুখে বলি আমি মুসলিম, দুইটাকে ছেড়ে দিয়েছি। মানে আপনি আল্লাহর দিকে ডাকেনও না কাউকে, আর নিজে আমলও করেন না, সৎ কাজও করেন না, শুধু মুখে বলেন আমি মুসলিম। আল্লাহ বলছেন না বান্দা তুমি মুখে শুধু বললে মুসলিম এটা তো নাজাতের জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের প্রথমে এই কথা বলেছেন, আল্লাহ কি বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানু, মানুষ কি ভেবে নিয়েছে যে মানুষ যদি বলে আমি ঈমান আনলাম এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে আর তাকে পরীক্ষা করা হবে না? না, আমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলছেন না বান্দা তোমাকে পরীক্ষা করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারোর জন্য ভালো চায়,
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেয়। এই হাদিসটাই সর্বশেষ হাদিস হবে। ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলা হয়েছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইস্তাআমালাহু কাইফা ইস্তাআমিলুহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ কর্ম করিয়ে নেয়। বলছেন, ইউওয়াফিকুহু লিআমালিন সলিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে ভালো ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। তার মানে যেই ব্যক্তির জন্য আল্লাহ কল্যাণ চান, ভালো চান, যেই ব্যক্তির নাজাত হোক, সেই ব্যক্তিকে আল্লাহ মৃত্যুর আগেই ভালো ভালো কাজ করার তৌফিক দিয়ে থাকেন। এই জন্য যারা পাপ কাজে লিপ্ত আছেন, জেনে নিন এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে অপছন্দ করার প্রমাণ, আর যারা ভালো কাজে লেগে আছেন, এটা হচ্ছে আল্লাহ আপনাকে পছন্দ করে এটার প্রমাণ। এই অবস্থায় যদি মরে যান, এটি হবে আপনার জীবনের শেষ আমল। অতএব আমাদেরকে ভালো কাজের দিকে ঝুঁকতে হবে, মন্দ কাজের দিকে আমাদেরকে যেতে হবে না, কারণ ভালো কাজই আমাদেরকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতমুখী করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইউল আমালি আকরাবু ইলাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমল আমাদেরকে সব থেকে বেশি জান্নাতের নিকটে করে দেবে। রাসূল বলছেন, আসসালাওয়াতু লিওয়াক্তিহা, আরেক জায়গায় আসছে আসসালাতু আলা মাওয়াকিতিহা, আরেক জায়গায় আসছে আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, এক এক ভাষায় এক এক জায়গায় আছে। আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা এটা আবু দাউদ তিরমিজিতে পেয়ে যাবেন, আর সালাতু আলা মিকাতিহা এটা মুসলিমে আছে, বুখারীতে আছে, আসসালাতু আলা ওয়াক্তিহা এটা মুসলিমে আছে। যেই ব্যক্তি মুসলিমে 153, 154, 155 এই হাদিসগুলোতে ইমানের অধ্যায়ে পেয়ে যাবেন আপনি, যে ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করা, এটা আপনাকে সব থেকে বেশি জান্নাতের নিকটে করে দেবে। তো কোনো পীর পারবেন আপনাকে সব থেকে বেশি জান্নাতের নিকট করে দিতে, এটা আমাদের মেসেজ থাকবে আপনাদের। কোরআন এবং হাদিস আপনাকে আল্লাহর কাছে সব থেকে বেশি পৌঁছে দিতে পারে, আপনার সালাত পাঁচক্ত নামাজ আপনাকে সব থেকে বেশি আল্লাহর নিকটে করে দিতে পারে। এই জন্য মসজিদ ছেড়ে দিয়ে যদি আপনি মাজারে যান, খানকায় গিয়ে পড়ে থাকেন না, আপনাকে নাজাত এনে দিতে পারবে না কেউ। এটা ছিল আমার সংক্ষিপ্ত মেসেজ। আমাদেরকে আমলের কথা ভাবতে হবে এবং আমাদের মৃত্যু নিয়ে ভাবতে হবে, কারণ মৃত্যুটা যদি আমরা ভাবি, তাহলে যে কোনো সময় যখন আমাদের মৃত্যু চলে আসবে, যেহেতু আমরা জানি না, এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। আপনি যখন বাসে বসে আছেন, গাড়িতে হেডফোন লাগিয়ে গান না শুনে কোরআন শুনে আর ভাবতে থাকেন, এখন যদি মৃত্যু আসে কী হবে, আলহামদুলিল্লাহ কিয়ামতের মাঠে আমি উঠবো, আল্লাহ বলবে আমার এই বান্দা কোরআন তেলাওয়াত শোনা অবস্থায় মৃত্যু হয়েছে, এটা কত উত্তম। আপনি জিকির করতেছেন বসে বসে, আরেক বেটা খেলতাম সাহ যাই কিছু করতেছে, গেমস খেলতেছে, এই দুই ব্যক্তি মৃত্যু হলে কী রেজাল্ট হবে বলেন তো দেখি, ও কী জবাব দেবে আল্লাহর কাছে, আপনি কী জবাব দেবেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন, জিজ্ঞাসা করা হয়েছে কেন, বলছেন তুরাদুল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বজগতের প্রতিপালক যিনি, তার কাছে সোমবার আর বৃহস্পতিবার দিন বান্দার আমলগুলো উঠানো হয়। ওয়াহিব্বু আইউরফা আমালি ওয়া আনা সাইম, আর রাসূলুল্লাহ বলছেন আমি মোহাম্মদ পছন্দ করি যে আমার সবার আমল যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ আমার আমলটাও দেখবে, দেখবে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় আছে, এই জন্য আমি এটা পছন্দ করি। তার মানে আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে বা আপনার আত্মাটাকে পেশ করা হবে, ফেরেশতাকে জিজ্ঞেস করা হবে আমার এই বান্দাকে কীভাবে কোত্থেকে নিয়ে আসছে, তখন যে নেকির বান্দা হলে বলবে যে আমি একে ইবাদত করা অবস্থায় পেয়েছি। আর যদি যেমন ফজরের সালাত এবং আসরের সালাত সম্পর্কে কী আছে, একদল ফেরেশতারা ফজরে আসে, একদল ফেরেশতারা আসরে আসে, ফজরের ফেরেশতারা যখন ফজর নামাজের পরে চলে যায়, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয় আমাদের বান্দাদেরকে কী, আমার বান্দাদেরকে কী অবস্থায় রেখে আসছ, বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে যে আমরা তাদেরকে আপনার ইবাদত করা অবস্থায় রেখে আসছি। আসরে যখন যায়, আসরের ফেরেশতারাও গিয়ে আল্লাহর কাছে এই রিপোর্ট দেয় যে আমরা যখন গিয়ে তাদের কাছে মিলিত হয়েছি, তখনও তারা ইবাদত করা অবস্থায় ছিল, আর এখন যখন ছেড়ে আসলাম তখনও তারা ইবাদত করা অবস্থায় ছিল, এভাবে প্রতিদিন রিপোর্ট করে। এই জন্য আমাদের ইবাদতের সাথে লেগে থাকা একান্ত জরুরি, ইবাদত বিহীন আমরা কিছুই নই। আল্লাহ বলছেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে বিধান নাযিল করা হয়েছে এটা যদি তোমরা বাস্তবায়ন না করো না, তোমরা নাজাত তো দূরের কথা কিছুই নয়। আল্লাহ বলছে মুসলমান বলল কাজ হবে, কিছুই নয় তোমরা আল্লাহর কাছে সব বেদিন। এই জন্য ইবাদত হচ্ছে আমাদের মূল। আল্লাহ বলছেন ওমা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা জুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান, এটা সূরা সাবা 34 নম্বর সূরার 37 নম্বরে রয়েছে আয়াত।
যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের অর্থ সম্পত্তি আর তোমাদের সন্তান আল্লাহর কাছে তোমাকে আগে বাড়িয়ে দিতে পারবে না। যদি আল্লাহর নিকটবর্তী কোনো কিছু করতে পারে তোমাদেরকে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান, সেটা হচ্ছে ইমান এবং সৎ কাজ। এই জন্য যারা পয়সা পেয়ে গেছে তাদের পয়সার দিকে তাকিয়ে আপনি মন কষ্ট করেন না। এর মানে এই না যে তারা নাজাত পেয়ে যাবে, বরং নাজাত পাবে যদি আপনি মুসলিম হন। আপনি ইবাদত করলে আপনি নাজাত পাবেন। দুনিয়াতে একটা পরীক্ষা, আল্লাহ কাউকে দিয়েছে কম কাউকে বেশি, এই জন্য মন খারাপ করার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুসলিম হয়েই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এবং জীবনের শেষ মুহূর্তে যেই দিন আমাদের মৃত্যু হবে ওই দিন যেন আমরা মুসলিম অবস্থায় মরতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে যেন আমরা মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে পারি। যেমনটা আল্লাহ কোরআনে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ডিমান্ড করেছে আমাদের কাছে, আমরা যেন সেই মুসলিমের উপরে মরতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।